Me tumi to amar no chena palok tobu keno ar porena jani na amara je ki holo jeo na kichu to bolo jodi kotha na hoy jodi dekha na hoy hariye chao ek jholoke me kotha na ko me phire na chao shongi kore nao amake hridoy Esha jabo aaj tum chonai chalo na hame gel shimanai shatiye debo tum chonai hridoye onek onek shubhechha rupantore shubhechha amader ajker onushthane amra apnaderke upohar dibo sweet ek couple ami porichoy kore dicchi amar dan dike royeche designer Aneela Haque তার অনেক পরিচয় রয়েছে অনেক গুণও রয়েছে আমরা আজকে শুনবো আমাদের আড্ডাতে এবং তার পাশে রয়েছেন তার হাজবেন্ড মিখাইল শুরমান আমরা একটু মিখাইলের মুখে একটু বাংলা কথা শুনতে চাই কারণ এটা বিজয়ের মাস অনেক ধন্যবাদ আমাদেরকে প্রথমত এখানে আনার জন্য সেজন্য আমরা খুবই খুবই কৃতজ্ঞ আর আমাদের দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা ইউ ওয়ান্ট টু গ্রিট হিয়ার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন Very nice. Thank you so much. You're welcome. আমার খুব ভালো লাগছে যে আমরা একসাথে হয়েছি এমন একটা সময় যে সময় চলছে আমাদের বিজয়ের আনন্দ অবশ্যই শৈশবটা মানুষের জীবনে স্বর্ণালী একটা সময় চাইল্ডহুড ইটস দ্য গোল্ডেন টাইম সো উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইয়োর চাইল্ডহুড অ্যান্ড হার ফার্স্টে আমি ওনার কাছে যাই Why not you talk about your childhood? I would say the childhood in Germany is maybe not so different to the childhood in other countries all over the world. More or less, the childhood, the parents are taking care of us. Yeah. They show us the world in the first steps. And of course, you make your own experience. As long as the family is in order and you are growing up in a warm family atmosphere, this is the best, my opinion, you can be in. And then you will be able also to be a good human, because this is something you learn from your parents, you learn from your society to be a good human. And this, I would say, is the most important thing being a child. Right. আমার একটা কথা যে শৈশবটা আসলে ক্যারিয়ার বলেন বিয়ে বলেন বাচ্চা বলেন সংসার বলেন পরবর্তী জীবন তাদের দাদা নানা হওয়ার সবকিছু এক্সপিরিয়েন্সই কিন্তু আমাদের ব্যাক টু চাইল্ডহুড সেক্ষেত্রে আমি বলবো একই মানে আমি আমার কথা বলবো আমি খুবই ভাগ্যবতী যে আমার এত সুন্দর বাবা মা এবং আমার এত সুন্দর একটা ভাই আমার একটাই ভাই যাদের ইন্সপিরেশনে আমরা বড় হয়েছি আমি আমার ভাই দুজনে এবং নানা সংস্কৃতি নিয়ে বড় হয়েছি আমি বললাম আমার মা বাবা যদি এটা না করতো আমরা এখন এই বয়সে এসে অনেক কিছু মিস করতাম মানে অনেক নতুন জেনারেশনের কথা বলেন আমরা খুব বোর্ড কিছু করার নেই এত কিছুই করার নেই কিন্তু আমরা ভাই বোন দেখি আমাদের এত কিছু করার এত সময় নেই অনেক কিছু করার হ্যাঁ মানে এত ব্যস্ততার মধ্যে আমাদের শৈশব কেটেছে এত হবি এই যে বই পড়া সবকিছু কাপড় গোছানো সুন্দর করে ইস্ত্রি করতে জানা সব বাড়ির কাজ টেবিল কি করে সেট করতে হয় কাঁটা চামচ কি করে লাগাতে হয় একজন একটা দাওয়াত হবে মা রান্না করছে হ্যাঁ মার একটা সাপোর্ট লাগে আমরা ওই ছোট ছোট ভাই বোন আমরাই টেবিল গোছাতাম সাজাতাম যখন মেহমান আসতো আমরা হয়তো ভেতরে চলে যেতাম আমাদেরকে কোক দেওয়া হতো একটা কি বলে এটাকে টিপস হিসাবে যে কাজ করেছো না কাজ করেছো এটা তোমাদের টিপস ওইটাই কত হ্যাপি লাগতো তাই না ভাইয়া বলতো আমাকে দুটো যেন দেওয়া হয় বোন একটা খাবে ও তো পারবে না ও তো আধা খাবে আমাকে যেন দুটো দেওয়া হয় এখন বাবা মারা সময় দিতে চায় না প্যারেন্টস হ্যাভ নো টাইম ফর কিডস দে ডোন্ট ওয়ান্ট টু মেক টাইম রিগার্ডলেস অফ দেয়ার ক্যারিয়ার অর নো ক্যারিয়ার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই দে হ্যাভ দ্য মানি They're replacing their role with their money, with a lot of credit cards, a lot of iPhones, a lot of iPads. খুবই দুঃখজনক এখন অনেকের হবি নাই
খুব কম বাচ্চার হবি পাওয়া যায়। তো তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, হ্যাঁ, তুমি গ্রাফিক্স ডিজাইন করতে আমি যতটুকু জানি, ওখান থেকে তোমার সুইচ করা ফ্যাশন ডিজাইনিং এ? সুইচ করিনি আসলে, ব্যাপারটা কি ছিল? এখানে কিন্তু কনফিউশন আছে, এখানে কনফিউশন আছে, কারণ ওই আমি বলি ছোট করে গোড়া থেকে বলি, নইলে এটা বোঝা মুশকিল। আমি শুরু করি গ্রাফিক ডিজাইনার হিসাবে একটা বিজ্ঞাপন সংস্থা দিয়ে। প্রথমে আমি 4 বছর ফ্রিল্যান্স করি, কনসালটেন্সি করি, কারণ আমি বিভিন্ন সাথে, আমি প্রথমে ব্র্যাকে আবে চাচার সাথে ছিলাম 2.5 বছর কনসালটেন্সি করেছি, তারপরে ইউনিসেফের সাথে কনসালটেন্সি আমার চলে 92 সাল থেকে, আবে চাচার সাথে 91 সাল থেকে, 92-তে ইউনিসেফ বাংলাদেশ, তারপরে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে কেয়ার বাংলাদেশ এবং ফুড ফাউন্ডেশন বাংলাদেশ। এই আমার 4টা বছর ছিল এক্সপেরিমেন্টাল, যাকে বলে পর্যবেক্ষণ পরীক্ষণের সময়, কারণ আমি তখন আমেরিকা থেকে ফিরে এসে 4টা বছর অনেকটা বলতে পারেন চ্যালেঞ্জ নিয়ে আমি কনসালটেন্সি করলাম। 4 বছর পার হওয়ার পরে আমি কিছু সেভিংস হয়েছিল 4 বছরের কনসালটেন্সিতে, অনেক দ্বন্দ্বের মাঝে গেছি 4টা বছর। তখন আমি আমার বাবাকে বললাম যে বাবা, আমার তো, আমার বাবা জাহাজ ব্যবসায়ী, আমার ব্যাংকেও আছেন, আমার তো কোনো আইডিয়াই নেই কি করে কোম্পানি খুলতে হয়। তো বাবা একটু খুশি হলো না শুনে, যে আমি বললাম যে আমার একটু কোম্পানি খুলতে চাই, আমাকে একটু সাহায্য করে। বলি কি মা, তুমি তো জানো আমি সিকিউরিটি নিয়ে চিন্তা করি, তুমি এখন একা একা এখন কোম্পানি রান করবে, এই করবে, সেই করবে, কী করবে আমি বুঝতে পারছি না। আমি যখন বললাম আমি তোমার 1টা পয়সাও নেবো না, আমার নিজের ইনকামে নিজের সেভিংসে আমি খুলতে চাই ছোট্ট করে একটা কোম্পানি, তুমি যদি একটু আমাকে পথ দেখিয়ে দাও, ট্রেড লাইসেন্স কি করে পেতে হয়, কোম্পানি খুলতে হয়, ব্যাংক। তখন বাবা হেসে বলল, ঠিক আছে আমি ওইটুকু তোমাকে সাহায্য করবো, কিন্তু একটা শর্তে। আমি কি শর্ত? বলে দেখো আমার অফিস শান্তিনগরে, ওখানে তুমি যদি আমার পাশে একটা ফ্লোর খালি আছে, তুমি যদি ওখানে অফিসটা করো আমি শান্তিতে থাকব। ঠিক আছে, শান্তির জায়গাতে শান্তি থাকবে, সেই কন্ডিশনে সেই শর্তে আমি তার ঠিক পাশে অফিসটা খুললাম শান্তিনগরে। এই আমার যাত্রা শুরু, তখন 100% বিজ্ঞাপন সংস্থা। এটা এটা আইডিয়াটা ছিল ইউনিসেফের, আমার ছোটখাটো ক্যাপিটাল দিয়ে আমি শুরু করেছি। তখন থেকে কিন্তু আমার বাবা আমাকে অ্যাডভাইস করা শুরু করে, এবং আমি ভীষণ কৃতজ্ঞ আমার বাবার কাছে জন্য। এবং আমার মার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সারা জীবন সে স্যাক্রিফাইস করেছে আমার ভাই আর আমার জন্য। আমার বাবা কষ্ট করে কাজ করেছেন, আমার মা আমাদের হবি, আমাদের শেখানো, আমাদের বই পড়ার হ্যাবিট, বাংলা ভালো বলার ব্যাপারটা। এবং আমার বাবা বলতেন বাসায় বাড়িতে বাংলা বলবে, স্কুল কলেজ বিদেশে তো যাবে, ওরা ওখানে তো ইংরেজি এমনি শেখা হয়, বলা হবে, কিন্তু বাড়িতে 100% বাংলা বলতে হবে। আমি জানি না, দেখি তার কাছে একটা বই থাকে মানে জার্মান টু বাংলা, আমি কিন্তু জানিও না যে সে কখন কিনেছে এটা। আচ্ছা, অনেক আগে কিনে ওখান থেকে দেখি প্র্যাকটিস কর, তো মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে যে প্রোনাউন্সিয়েশনটা কি, তো আমি বলে দিই। তো আসলে কালচার ব্যাপারটা এগুলো সবই বাড়ি থেকে, পরিবার থেকে। আমি আমি একটু মিখাইলের কাছে যাই, একটা প্রশ্ন করি। মিখাইল, you have a darling wife. Definitely. She's stunning, talented, unique. How do you feel? When I'm here in the country and I see that all the people are praising her, I definitely I feel very proud. But this is something she earned by herself. Because when I met her, then she was already a hero in the company, so everyone knows her. And my part was little, or more or less nothing, which I had to bring in to her. And but it gives me a very good feeling, and I think this was also something where I feel very close connected to her, because starting love, because I like to have a partner at my side where intellectual you can team up quite well, and then for this you need someone who is also successful, who knows the world, who has their own opinion. Definitely, I think practicality is the answer. Ami amon practical ekta manush je amar kache oi kobita likhe bhalobashar kotha bole বড় বড় কথা আর ওই ফেক আইল্যাশ পরে অ্যান্ড মেকআপ করে কাউকে ইমপ্রেস করা আমার মেন্টালিটিতে যায় না, এটা আমার মানসিক সিস্টেমেই নেই। আমি যা বলি সোজা বলি, আমাকে কেউ পছন্দ করুক কি না করুক, আমি খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি। আমি যে এই সাধারণ কাপড় পরে যেতাম আমার মিটিংয়ে,
ইউনিসেফের অনেকে আমাকে বলতো অনেক বিদেশে যে এই তুমি কাপড় কোথায় বানাও, এটা ডিফারেন্ট, এটা আমি বললাম যে কাপড় বানাই টেলার দিয়ে। হ্যাঁ, আমি চাঁদনী চক যাই, গাউসিয়া যাই, তুমি তোমরা চেনো, আমরা তো চিনি না ওইসব জায়গা, তুমি চিনে নাও, তোমরাও যাও টেলারের কাছে যাও। যে শোনো আমাদের যে কাজের স্কেডিউল যে অবস্থা, তাতে তো আমরা বাইরে যেতে পারি না, আমাদের হয় না। যে হ্যাঁ, তোমরা সবাই ওয়ার্কাহলিক, আমাকে ওয়ার্কাহলিক বানিয়ে দিচ্ছ, 24 ঘন্টা 7 দিন কাজ করাচ্ছ, তো কোথায় যাবো আমরা? ওরা হাসছে, বলছে প্লিজ তুমি যখন তুমি তোমার কাপড় বানাও, আমাদের সাইজগুলো একটু দেখে নাও, তুমি এক্সট্রা বানিও, তোমার অফিসে একটু রেখে দিও, আমরা যখন মিটিং করতে আসবো আমরা একটু দেখে টেকে শপিং করবো। একটু ডিফারেন্ট সবাই যায়, তাই না? বিশ্বাস করেন আপু, ওইটার পর বললাম যে আমার কাপড়ের একটা কপি বানাবো। হ্যাঁ, তুমি এত এফোর্ট দিয়ে কাপড় বানাও, আমাদের জন্য একটু বানিয়ে দিও, তাই হবে। এইভাবেই কিন্তু শুরু। ওরা আমার সাথে মিটিং করতে এসে ওরা পাগল হয়ে যেত, বলে এটা বানাবো, ওটা বানাবো, এটা এটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও। করতে 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 দেখা গেলাম যে ও মাই গড, তাহলে তো আমার স্টোর খুলতে হয় এখন কাপড়ে। ওইভাবে কিন্তু শুরু, কারণ আমার গ্রাফিক ডিজাইনে আমি অনেক গ্রাফিক্যাল কাজ করতাম, সারাক্ষণ ল্যাপটপ নিয়ে থাকা, মানে চোখের 12টা কিন্তু মজা প্রভাব ছিল তোমার পোশাক ডিজাইন। ওটাই তো, ওটাই তো আসল। আমার কাপড় এসেছে কিন্তু আমার বিজ্ঞাপনের কাছ থেকে, টোটালি 100% পুরো বিষয়টা ডিফারেন্ট। কারণ আমি বিজ্ঞাপনের কাজ মানে পাশাপাশি আমি ল্যাপটপে আমার এসব ডিজাইনিং চলতো, এটা ফ্যাশনের কাজটা ছিল, এটা ডিস্ট্রেসিং। কিন্তু বিজ্ঞাপন তো খুব খুব স্ট্রেসফুল আমি বলবো, মানে প্রচুর ডেডলাইন, এতগুলো মানুষকে নিয়ে কাজ করা, একটা টিম ওয়ার্ক করা, এখন একা না, এটা টিম ওয়ার্ক। ফ্যাশনটা ছিল আমার জন্য একটা ব্রিজ, একটা বাতাস বয়ে যাচ্ছে, আনন্দের বাতাস, যেখানে আমি যোগা করার মতো, নামাজ পড়ার মতো, পাঁচ ওয়াক্ট নামাজ পড়লে যেমন খুব হালকা লাগে, একটা মনে হয় মেডিটেশন। এবং সবাই বলতো যে এটা মেডিটেশন, এটা তো অনেক কাজ, ওই যে আমার কাছে লাগে না, কম্পেয়ার টু অ্যাডভার্টাইজিং ওয়ার্ক, দিস ইজ ব্রিজ ফর মি, দিস ইজ ফান ফর মি। তো ওইভাবেই কিন্তু আমার কাজটা শুরু হয়, এবং আস্তে আস্তে আমি দেখলাম যে চাহিদা শুরু হলো অল্প চাহিদা, যারা পছন্দ করতো, কারণ আমি আবার মানে যেহেতু সাধারণ কাপড় নিয়ে কাজ করতাম, কটন, খাদি মেইনলি, মানে একটু সিল্ক হয়তো বা জামদানি, আর সবকিছু ক্যালিগ্রাফি, গ্রাফিক্যাল ওয়ার্ক, মানে প্রিন্ট মেকিং, বাট সবই দেশীয়, সব দেশি। কারণ আমার আমার যেহেতু আমি মাও শিশুকে নিয়ে অনেক কাজ করতাম ইউনিসেফের সাথে, অন্যান্য ক্লায়েন্টের সাথে, আমার সবসময় ছিল আমি দেশের কাজ করি, যেহেতু আমি দেশের টেক্সটাইলটাকে কেন প্রমোট করি না, সেটাই আমি দেশের শিকড়টা খুঁজে বেড়াই যে টেক্সটাইলে কি কি আছে। তো সেখানে কিন্তু খাদি, সেখানে আমাদের কটন, সেখানে আমাদের জামদানি, আমাদের রাজশাহী সিল্ক, কোনটা নেই, কোনটা ছেড়ে কোনটা নেব। আর বাংলাদেশের পোশাক ডিজাইনাররা কিন্তু মানে সারা পৃথিবীতে গ্লোবালি অ্যাকসেপ্টেড, অবশ্যই এটা কিন্তু একটা বিগ দ্বারা ব্র্যান্ড তৈরি করেছে। সুপ্রিয় দর্শক, এই বাঙালি নারী এবং তার স্বামী দুজনে মিলে একটি কাজ করেছেন, এবং বাঙালি নারীর কৃতিত্ব হচ্ছে 50%, সেই জন্য আমি বলেছি সে তার দেশকে রিপ্রেজেন্ট করেছে। একটি রিকশা, বাংলাদেশে একটি রিকশা স্থান পেয়েছে জার্মানির জাদুঘরে, বিষয়টা কিন্তু আমাদের জন্য খুবই গৌরবের। কিন্তু কিভাবে হলো, ব্যাপারটা ঘটলো কিভাবে, এটা আমরা শুনব আনিলার কাছে। আনিলার স্বামী মিখাইল একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সিমেন্সের, বাংলাদেশে ছিলেন, এখন তিনি জার্মানিতে কাজ করছেন। দুজনে প্রচন্ড ব্যস্ত, এই ব্যস্ততার মাঝে ঘটনাটা ঘটলো কিভাবে? উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য রিকশা নাও। Let me give a short, short. I will try my level best to let me finish in 3 lines because it's like a never-ending story. আমি বলি, আমরা দুজনেই বলবো, কিন্তু শর্টকাটে, কারণ অনেক লম্বা কাহিনী। মজা হয়েছে কি, আমার যখন আমাদের যখন বিয়ে হয়নি, আমি যখন তাকে দেখাও হয়নি, আমার একটা স্বপ্ন ছিল জীবনে যে আমি যদি কোনোদিনও ঘর করি নিজের, আমি একটা সুন্দর হেরিটেজ চাই আমার বাড়িতে, বাংলাদেশের হেরিটেজ, যেটা আমার লিভিং রুমে দাঁড়িয়ে থাকবে একটা আর্ট হিসাবে। আমি আর্ট কালেক্ট করি বিভিন্ন পেইন্টারের, ভালো ফোক আর্ট কালেক্ট করি, ভালো লাগে, সেটা হচ্ছে রিকশা। এবং সবাই এটা হাসতো শুনে যে এটা রিকশা কিনে সে ড্রয়িং রুমে সাজাবে, এটা কী একটা ব্যাপার। আমার কাছে এটা বিরাট বড় একটা আর্ট, অবশ্যই, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা মানে যেটাকে বলে ইংরেজিতে ভেহিকল, হ্যাঁ, যেটা দিয়ে আমরা চলি, এবং আমরা তো দেখিও না জিনিসটা কি, বা যে চালক তাকেও দেখছি না, এবং রিক্সার যে প্রোডাকশন, যে অপূর্ব যে আর্ট, যে আর্ট আর্টিস্ট কাজটা করেছে, সেটা সেটাকেও আমরা দেখি না কিন্তু। তা আমি একবার অনেক আগে
বংশালে চলে গেলাম। আমার খুব খুব জানার ইচ্ছা যে এগুলো কি করে বানায়, ওখানেই তো বানায়। এবং এক একটা পাটের এক একটা দোকান, কি যে মজা। ঘুরে টুরে দেখলাম যে রিক্সাটা কি এখনই অর্ডার করব, কিন্তু করে কোথায় রাখবো, কারণ আমাদের তো একানুভূতি পরিবার, আমরা বাবা মা ভাই বোন সবাই একসাথে থাকি, আমাদের জায়গাও নেই যে ওটা কোথাও রাখতে পারি, বা ড্রয়িং রুমেও জায়গা নেই। আমি ঠিক আছে, আমার স্বপ্ন থাকুক, একদিন হবে। আমি তো খুবই পজিটিভ যে স্বপ্ন যখন দেখে কেউ ওটাকে সত্যি করতে গেলে কষ্ট করতে হবে, কারণ কোনো কিছুই তো আর সোজা পথে মানে স্মুথ হয় না। তো যাই হোক, এটা ছিল স্বপ্ন। সবচেয়ে মজা হয়েছে যখন আমার তার সাথে দেখা হয় এবং তার লিভিং রুমে ওই রিক্সাটা আমি দেখি, আমি মনে হলো ও আমি কোথায় আসলাম, এটা কি আমার স্বপ্ন, এটা কি আমার স্বপ্ন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে রিক্সাটা আসলো কোত্থেকে, বলো আমি তো এদেশে নেমেই আমার এত ভালো লেগেছে এই রিক্সা ব্যাপারটা, এত সুন্দর একটা আর্ট, এত কষ্ট করে মানুষগুলো টানে এটাকে, এত সুন্দর সুন্দর মানুষগুলো কথা বলতে পারে, এর সাথে গল্প করলে ভাল লাগে। আমরা বলছি আমি তো এরকম, কারণ আমি প্রায় রিক্সা করে করে ঘুরে বেড়াই আমার নানা কাজে, এবং আমি রিক্সাওয়ালা ভাইদের সাথে আড্ডা মারি। আমি জিজ্ঞেস করি কোন দেশ ভাই, কি করে না করে, দেখা গেল অনেক বন্ডিং হয়ে যায় তাদের সাথে কথা বলতে বলতে। তারপর আমি একটু হেল্প টেল্প করতে পছন্দ করি, হেল্পও করে দিই, আচ্ছা ঠিক আছে কিছু একটু এক্সট্রা পয়সা দিয়ে দেওয়া যায়, কারণ আমরা তো অনেককে অনেকভাবে হেল্প করি, তো ওভাবে বন্ডিং হয়। এবং দেখলাম যে আমার স্বামীরও একই অবস্থা, সেও রিক্সাওয়ালাদের সাথে খুব ভাইদের সাথে গল্প করে কথা বলে, তার ভীষণভাবে মুগ্ধ রিক্সা দেখে। তো এই দেশে আসার পরপরই একটা জার্মান ফ্ল্যাগ এবং বাংলাদেশ ফ্ল্যাগ দিয়ে রিক্সা অর্ডার করে সে রিক্সাটা মানে লিটারালি ল্যান্ডেড অ্যাট হিজ লিভিং রুম। ওইভাবে তার সাথে আমার পরিচয়, এবং আমি তাকে বলে ফেললাম যে জানো এটাই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া জীবনে। মানুষ তো গয়নাকাটি চায় বিয়েতে, অনেক কিছু চায়, আমি না একটা রিক্সা চেয়েছিলাম। সাগরের মতো ওই লেকের কোল ঘেসে দাঁড়িয়ে আছে, এবং এটাকে বলা হয় ফ্যান্টাসি মিউজিয়াম। ফ্যান্টাসি কেন ফ্যান্টাসি, যে আর্টিস্ট এটাকে তৈরি করেছেন বা যার আইডিয়াতে এটা তৈরি করা হয়েছে তার ফ্যান্টাসি হচ্ছে এই মিউজিয়ামটা। তো ওদের মিউজিয়ামের নিয়ম হচ্ছে ওরা যেখানে যে অবজেক্টটা রাখে একটা ছোট প্ল্যাকার থাকে, ওইখানে দাম থাকে আর কিছু না, বাকিটা যারা দেখতে আসে তারা গুগল করে জেনে নেয়, কারণ এত বেশি অবজেক্ট এত কিছু মানে বর্ণনা দেওয়া যায় না। তো আমরা বললাম আমাদের নাম যেতে পারে আর বাংলাদেশের নাম জানা যায়, তো সেটাই হলো আনিলা হাক অ্যান্ড মিখাল শর্মান অ্যান্ড বাংলাদেশ রিক্সা। কারণ ওরা আবার জার্মান স্টাইলে লেখে, বাংলাদেশের স্পেলিংটাও আলাদা রিক্সা, এবং ওরা কিন্তু রিক্সা বলে। আমরা যেমন আমরা রিক্সা বলি না বাংলাতে, আর ইংরেজিতে রিক্সা, ওরা কিন্তু রিক্সা। এবং ওরা ওয়াই নট আই আই হ্যান্ড ইট ওভার টু ইউ অ্যান্ড টক অ্যাবাউট দ্য ওপেনিং ডে, হোয়াট দ্য মিউজিয়াম ডিরেক্টর ওয়ান্টেড ফ্রম আস। আমরা কিন্তু লোন দিয়েছি এটা মিউজিয়ামকে, আমরা কিন্তু ডোনেট করিনি, আমরা যখন ইচ্ছা ফেরত নিতে পারি, কারণ আমরা এটা আমার চেলামি, এটা লোন হিসাবে থাক, এটা আমাদের মালিকানা, কিন্তু এটা আমাদের রিক্সা, এটা আমাদের ভালোবাসার একটা কি বলবো নিদর্শন, রিক্সা দিয়ে দুজনের বন্ডিং। আচ্ছা মিখাইল, ইউ উড টেল সামথিং অ্যাবাউট ইওর রিক্সা, রিক্সা ম্যান, ওয়ান আই টু টক অ্যাবাউট দ্য ওপেনিং ডে। সো ডাইরেক্টর আস্ক আস এন্ড সেড ওকে, উড ইট বি ওকে ফর ইউ ইফ উই ইউজ আ রিক্সা টু পিক আপ পিপল ফ্রম দ্য সেন্ট্রাল স্টেশন টু গিভ দেম আ রাইড টু দ্য রিক্সা? And I looked at him and I said, I'm getting quite skeptical because you have to know Bavaria is very hilly. Yeah. I said, I don't think you will find anyone who is able to ride the rickshaw this hilly way. Because you need gear for that. We don't have gear. And the second is in Germany, also the bicycles, they have to fulfill some security requirements, meaning lighting system, horning, proper brakes. Not only one, you need two, and. So all of this, except the horning, is definitely not, you will not find it at a rickshaw from Bangladesh. So I said, I would be really skeptical, and I'm sure latest your insurance company will not allow you to give anyone a ride with a rickshaw. Then he looked at me, started smiling, and said, oh, you are right. So that was the story at the beginning. সূর্য অস্ত, সূর্য উদয়, সবকিছু খুব রঙিন,
বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে গেলে অনেক কিছু করা যায়, কিন্তু আমি মনে করি হেরিটেজ গুলোকে নিয়ে যদি ব্র্যান্ডিং করা যায় সেখানে কিন্তু বাংলাদেশের পরিচয় আর বেশি কিছু লাগে না। কিন্তু শুধু সেক্ষেত্রে আমি বলবো যে প্রবাসের থেকে যারা আছে তারা সবাই যে যে যার কর্মক্ষেত্রে খুব ভালো করছে, বাংলাদেশের নাম হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা দেশে আছি তারা যাতে এই নামটাকে অক্ষুণ্ণ রাখার জন্য দেশের হেরিটেজগুলোকে নিয়ে যদি কাজ করে এবং অ্যাডভার্টাইজ করে তো কিন্তু হয়ে যায়। ইচ্ছে করছে বসে তোমার সেই প্রবাস জীবনের গল্প শুনতে, অনেক গল্প করলাম, সারা জীবনের গল্প শুনতে। এবং মিখালকেও খুব ভালো লাগলো, তোমরা অনেক অনেক ভালো থাকবে, তোমাদেরকে অনেক শুভেচ্ছা রূপান্তরের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। বিজয়ের মাস, আপনারা অনেক ভালো থাকবেন এবং সবার জন্য রইল বিজয়ের শুভেচ্ছা। তার আগে লিখে নিন আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। আমাদের সঙ্গে রয়েছে যোগাযোগ আরেকটি ঠিকানা, পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 100। দেখা হবে এই দিন এই মুহূর্তে আপনাদের অন্য কোনো প্রিয় মুখ নিয়ে।